Hello guys, welcome to Blvd. আজকে আমরা আসছি সলোমন আইল্যান্ড। এখানে আমরা দুই দিন ভ্যাকেশনের জন্য আসছি, ফিশিং করব সেই জন্য। তো আসার পরে এখানে চাচ্ছিলাম যে কোথায় খাবো, খাওয়ার জন্য বিভিন্ন রেস্টুরেন্ট খুঁজতেছিলাম। তো সলোমন আইল্যান্ড থেকে মেবি 8 to 10 minutes ড্রাইভ, খুব বেশি দূরে না, মানে একটু এইদিকে। আর একটা আছে পেনি পয়েন্ট বিচ, সো ওই ওখান থেকে এটা 17-18 মিনিট। এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, আসাই জাপানিজ স্টেক অ্যান্ড সি ফুড। সো এই রেস্টুরেন্টটার মধ্যে খাবারটার পরিবেশনটা একটু অন্যরকম। অন্যরকম বলতে কি, টেবিলের মধ্যে আপনি যেটা অর্ডার করবেন সেটা টেবিলের মধ্যে এসেই কুক করে দিবে। সো মানে আমার কাছে এটা সম্পূর্ণ কমপ্লিটলি আনকমন লাগছে, এবং খাবারটার টেস্ট অন্যরকম। সো আপনি প্রথম কুক করাটা দেখে এনজয় করবেন এবং পরবর্তীতে খেয়ে এনজয় করবেন। সো যারা এইদিকে আসবেন এই রেস্টুরেন্টটায় একবার টেস্ট করতে পারে। সো আশা করি সবার ভালো লাগবে। আমি ভিতরে ঢোকার পরে দেখাবো, আমরা আজকে দ্বিতীয় দিন আবারও আসছি এটা খাওয়ার জন্য। তো আমি আপনাদেরকে কিছু অংশ দেখাবো, আমাদের সঙ্গে থাকবেন। তো আমাদের এখন শেষ চলে আসছে, রান্না শুরু হবে। আজকে দুপুরবেলা খাচ্ছি, তো এখন একটু টেবিল শেয়ার করতে হচ্ছে। কালকে রাত থেকে এসেছিলাম আমরা, তখন একাই ছিলাম। তো এখন আরও মানে নিজের ফ্যামিলির সাথে বসতে হচ্ছে, অ্যাকচুয়ালি 8 জন বসা যায়। সবার ফ্রাইড রাইসগুলো একত্রে তৈরি করতেছে সে। আমাদের 3টা অর্ডার, আর আরও
পুরো দিনের